হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন ভিডিওতে আমি সামনে এসে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করি, তবে জানো তো আজ না সেই ভিডিওটা একদমই করার সময় পাইনি। আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলেও এই ভিডিওটা মোটেও মর্নিংয়ের নয়। তোমরা তো জানোই কাল বাবার আসার কথা ছিল, আর বাবা না আসতে অনেকটা দেরি করে ফেলেছে জানো তো, সন্ধ্যা গড়িয়ে সে রাত। তাই দেখো বাবা কী কী এনেছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। এই যে পাটিসাপটা পিঠেটা, এক কৌটো ভর্তি ছিল জানো তো, খেয়েই ফেলেছি। আবার দেখলে তো মিমি দাঁড়িয়েছিল, মানে কতক্ষণে আমি ভিডিওটা করব আর ওটাকে নিয়ে পালিয়ে যাবে। আর এটা হলো সুজির নাড়ু, ওটাও নেওয়ার জন্য ও দাঁড়িয়েই ছিল, ওই দুটো নিয়ে ও চলে গেল। আর বাদ বাকি যেগুলো, ওটা গন্ধরাজ লেবু, এটা কাঁঠালের বীজ, কাঁঠাল তো আমরা তেমন খাই না, তাই মা আবার বীজ পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখো কালো জিরে, আমাদের জমির কালো জিরে, দেখো কত কিছু মা পাঠিয়ে দিয়েছে। আর যেসব পাঠিয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই সব মিষ্টি আম সন্দেশ এইসব হিচিবিচি। তারপর দিন দেখো, এটা হলো দুপুরবেলা রান্না করছি, দিনটা একদম বিচ্ছিরিভাবে শুরু হয়েছিল। আজ তো তোমাদের সাথে সকাল থেকে কথাই বলতে পারলাম না, আর এখন বাজে 11টা, তাই এখন মর্নিং থাকলেও আমি একদমই আর মর্নিং বললাম না। আমি যে সময় তোমাদের প্রতিদিন মর্নিংটা বলি সেই সময়টা অনেক আগেই পেরিয়ে গেছে, তাই একদম মর্নিং আর বললাম না। আজ একদম গোড়ায় গলদ জানো তো, সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। আমি তো বিশ্বাসই করতে পারছি না জানো, আমি আবারও ভালো করে দেখছি 7টাই বাজে, কোথায় 5টা সাড়ে 5টায় ঘুম থেকে উঠে যায় আর সেখানে 7টা, কতটা সময়ের গ্যাপ। তারপরে মিমির স্কুল আছে, সকালে উঠে মিমির খাবার তৈরি করা, মিমির স্কুলের টিফিন, আমাদের নিজেদের খাবার তৈরি করা। তারপরে আমার এক অভ্যাস, সকালে উঠে আগে চান করে পুজো সেরে নেওয়া, ওটা না করলেও আবার আমার শান্তি হয় না। আমি যে কিভাবে আজ একদম কাজগুলো সেরেছি সে মোটে ধারণার বাইরে। আর ভাগ্যিস বাবা ছিল জানো তো, রিতকে পুরো বাবা সামলে নিয়েছে, আর আমি দৌড়ে দৌড়ে সব কাজগুলো করলাম। মিমিকে স্কুলে দিয়ে এসে তেমন কোনো কাজের কিন্তু আর তাড়া নেই, ওই সকালেই যত তাড়াহুড়ো, একটুখানি গল্প টল্প করে এখন এলাম রান্নাঘরে। এখন না অনেকটা সময়ই হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে ঝিঙে পোস্তটা এখন করছি, ঝিঙেতে জলটা দিয়ে তারপরে তোমাদের সামনে এলো, না হলে যা রান্নাঘরে চড়বড় চড়বড় আওয়াজ, আমার কথা কিচ্ছুই তোমাদের অবধি পৌঁছাবে। আবার মুদি বাজার এসছে জানো তো, আগের দিন তো সবজি বাজার এসেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, মুদি বাজার এখনো গুছিয়ে পারিনি, আর গোছানোর কথা আমি ভাবিও নি। বাপ রে, সকাল থেকে বসার সময় পাইনি যা পর্যন্ত, মানে এমন দৌড়েছি না, সে মনে হচ্ছিল মনে আমি পারবোই না আজ মিমিকে হয়তো স্কুলে দিয়ে আসতে, আজ হয়তো স্কুলটা বন্ধই হয়ে যাবে। কি করে ঘুম ভাঙলো না কি জানি, এমনটা কিন্তু হয় না, ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভাঙেনি। আগে রান্নাটা সারি, তারপর আর কি মুদি বাজারটা গোছাবো, এখন ঠিক ঘুমিয়ে আছি। তো ভাবলাম রান্না করতে করতে এখন একটু তোমাদের সাথে কথা বলি, না হলে পরে হয়তো আবারও কোন কাজে ব্যস্ত হয়ে যাব আর কথা বলা হবে না, ওই জন্য একটু কথা বলতে এলাম। তোমাদের কিন্তু প্রথমেই দেখিয়েছি মা কত কিছু পাঠিয়েছে আমাদের জন্য, মাও না সত্যি মানে পারলে সবই পাঠিয়ে দেয়। আর ওই যে কালো জিরেটা, ওটা কিন্তু আমাদের জমির কালো জিরে জানো, সেই যদিও এখন আমরা নিজেরা চাষ করি না, অন্যরা চাষ করে আমাদের দেয়, কাজের তো কোনো ঠিক নেই, দিনটা একদম বিচ্ছিরিভাবে শুরু হয়েছে সকালটা, চলো কাজগুলো সেরে নিই। আজ যে রান্নাই করি আর না করি দুটো রান্না তো আমাকে করতেই হতো, একটা হলো উচ্ছে ভাজা একদম গোল গোল করে, একটু হালকা ভাজা, আমরা দেখবে একটুখানি বেশি বেশি ভাজা খাই, তবে আমার বাবা না একটু মানে উচ্ছেটা সেদ্ধ হয়ে যাবে তবে ভাজাটা একটু নরম থাকবে, এমন উচ্ছে ভাজাটা খেতেই বেশি পছন্দ করে। আর আজ যেহেতু বাবার কথা ভেবেই রান্নাটা শুরু করেছি, তাই বাবা যেমন খেতে ভালোবাসে তেমনভাবেই উচ্ছেটাকে ভাজলাম। আর ডাল, ওটা তো করতেই হবে, দেখলে না মা কতগুলো গন্ধরাজ লেবু পাঠিয়েছে। আর ওই লেবুগুলো জানো তো, আমাদের কিন্তু পাশের বাড়িতে একটা দিদির বাড়ির গাছের লেবু, ওই দিদি অনেকদিন আগেই লেবুগুলো পেরেছে, আর মা না আমাদের জন্য কিনে রেখেছে, আমরা গন্ধরাজ লেবু তো খুব ভালো খাই, বোঝো কাণ্ড, মা ছাড়া এমনটা পৃথিবীতে আর কেউ আছে বলো তো যে এমনভাবে ভাববে। সকালে আবার মাকে ফোন করে বলছিলাম জানো তো, ওই যে একখানা নারকল পাঠালে, ওই নারকল ফাটিয়ে আমি কুড়িয়ে রান্না করব, সেই সময় কি আমার আছে। যাক, এই যে বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম,
এই সামান্য রান্নায় যেটুকু করেছি সেটাই আমার মনের মতো করে সাজিয়ে দিলাম। তারপর ওই যে বললাম না মুদি বাজার এসছে, সেটাই একটু গোছাতে বসে পড়লাম। দেখো আমরা যারা সংসারে প্রতিদিন প্রত্যেকটা কাজ করে থাকি, সংসারে তো প্রচুর কাজ থাকে, তার মধ্যে এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের একদমই ভালো লাগে না তবুও করি, আর কিছু কাজ আছে যেগুলো করতে ইচ্ছা হয়। আর সেই রকমই একটা কাজ হলো এটা। আমার মানে এটা করতে যে কি ভালো লাগে জানো না। এই যে ডাল, বিভিন্ন ধরনের মশলাপাতি, এগুলো সুন্দরভাবে জায়গা মতো গুছিয়ে রাখবো, আর প্রত্যেকটা কৌটো একদম ভর্তি হয়ে থাকবে। আমার দেখতেও ভীষণ ভালো লাগে আর করতেও ভীষণ ভালোবাসি। আর সব থেকে অপছন্দের কাজটা কি জানো, জামাকাপড় ধোয়া কাচা শোকানো এই অবধি ঠিক আছে, তারপর ওটাকে না আবার গুছিয়ে জায়গা মতো রাখা, আমার না করতে একদমই ইচ্ছা করে না জানো না। চলো গল্প করতে করতে গোছানোও হয়ে গেল, আজ আবার খাওয়া দাওয়ার পর রাতের রান্নাটাও শুরু করে দেব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।